আজকে আমরা শুরু করব নবম শ্রেণীর পঞ্চম ও শেষ অধ্যায়, পরিবেশ ও তার সম্পদ। প্রথমে আমাদের জানতে হবে পরিবেশ কি। আমাদের আশেপাশে সজীব বস্তু বা নির্জীব উপাদান সবকিছু নিয়েই আমাদের পরিবেশ তৈরি। অর্থাৎ আমরা যেখানে বসবাস করি, যার মধ্যে বসবাস করি, সেটাই আমাদের পরিবেশ। তোমরা ছোট ক্লাসে জেনে এসেছো যে সমস্ত জীব একে অপরের ওপর নির্ভর করে এবং পরিবেশের ওপর নির্ভর করে বসবাস করে, এবং প্রত্যেকটা জীবেরই পরিবেশে একটা ভূমিকা আছে। খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, শক্তি প্রবাহ, এগুলো সম্পর্কেও তোমাদের ধারণা আছে। বিভিন্ন জীব এবং তাদের চারপাশের পরিবেশের মধ্যেকার যে ক্রিয়া প্রতিক্রিয়া, তাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। আর এই বাস্তুতন্ত্রকে অধ্যয়ন যে শাখায় করা হয় তাকে বলা হয় বাস্তুবিদ্যা বা ইকোলজি। ইকোলজি কাকে বলে? ইকোলজি হচ্ছে জীববিজ্ঞানের একটা শাখা, যেখানে জীব এবং তার পারিপার্শ্বিক জড় পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয়। ইকোলজি কথাটির প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। অনেক সময় ছোট প্রশ্নে আসে যে ইকোলজি কথাটি কে প্রবর্তন করেছিলেন? আর্নেস্ট হেকেল। ইকোলজি কথাটা এসেছে গ্রিক শব্দ ওইকোস এবং লোগোস থেকে। ওইকোস কথাটার মানে হচ্ছে হ্যাবিটেট বা বাসস্থান, আর লোগোস কথার মানে হচ্ছে নলেজ বা জ্ঞান। অর্থাৎ ইকোলজির মানে দাঁড়ালো কি? বাসস্থান সংক্রান্ত জ্ঞান। এই যে ইকোলজির অধ্যয়ন আমরা করি, সেটা কতগুলো স্তরে করি বা লেভেলে করি। সব থেকে নিচে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে একক জীব স্তর। এটা হচ্ছে যে কোনো প্রজাতির কোনো একটি মাত্র জীব, সেটা হচ্ছে একক জীব স্তরের অন্তর্ভুক্ত। সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে বা যে কোনো অনুবীক্ষণিক কোনো অণুজীবও হতে পারে। একক জীব স্তরের পরবর্তী স্তরটা হচ্ছে পপুলেশন স্তর। অর্থাৎ কোনো একটা অংশে বসবাসকারী একই প্রজাতির অনেকগুলি জীব মিলে একটা পপুলেশন তৈরি করে। আবার অনেকগুলো পপুলেশন, অনেকগুলো প্রজাতির পপুলেশন মিলে তৈরি করে একটা কমিউনিটি। আর এই কমিউনিটি তার পারিপার্শ্বিক ভৌত পরিবেশের সঙ্গে তৈরি করে একটা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। আবার পৃথিবীর যে বড় বড় বাস্তুতন্ত্রগুলো আছে, সেগুলো এক একটা বায়োম তৈরি করে। যেমন মরুভূমির বাস্তুতন্ত্র, ডেজার্টের বাস্তুতন্ত্র, বা মেরু অঞ্চল বা পোলার অঞ্চলের বাস্তুতন্ত্র ইত্যাদি, এগুলো সবকটা এক একটা বায়োম। আবার পৃথিবীর যতগুলো বায়োম আছে সব কিছু মিলে তৈরি হয় বায়োস্ফিয়ার। তাহলে বায়োস্ফিয়ার হচ্ছে সব থেকে বড় বাস্তুবিদ্যা সংগঠনের সব থেকে বড় স্তর, আর সব থেকে ছোট স্তরটা হচ্ছে একক জীব স্তর বা ইন্ডিভিজুয়াল লেভেল। আমরা আমাদের সিলেবাস অনুযায়ী একক জীব স্তর, পপুলেশন স্তর, কমিউনিটি স্তর এবং বাস্তুতান্ত্রিক স্তর, এই চারটে স্তর সম্পর্কে একে একে আলোচনা করব। আজকে আমরা একক জীব স্তর সম্পর্কে আলোচনা করব। একক জীব স্তরকে বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক হিসেবে গণ্য করা হয়। প্রত্যেকটা জীবই তার পারিপার্শ্বিক জড় পরিবেশের দ্বারা বিভিন্নভাবে প্রভাবিত হয় এবং অভিযোজিত হয়। অভিযোজিত হয় মানে কি? পরিবেশের সাথে তারা মানিয়ে নিয়ে চলার চেষ্টা করে, কারণ পরিবেশের সাথে মানিয়ে না চলতে পারলে তাহলে তারা পরিবেশে টিকে থাকতে পারবে না। এবং পরিবেশের বিভিন্ন উপাদান তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে। পরিবেশের তিনটে প্রধান উপাদান সম্পর্কে আমরা আলোচনা করব: আলো, আর্দ্রতা এবং তাপমাত্রা। প্রথমে আসা যাক আলো। আলো উদ্ভিদ জগতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে, কারণ আমরা জানি শালক সংশ্লেষ, বাষ্পমোচন এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো আলোর ওপরেই নির্ভর করে। উদ্ভিদ জগৎকে হেলিওফাইট বা সানপ্ল্যান্ট এবং সিওফাইট বা শেড প্ল্যান্ট, এই দুটো ভাগে ভাগ করা যায়। যে সমস্ত উদ্ভিদেরা উজ্জ্বল আলোতে জন্মায় তারা হচ্ছে সানপ্ল্যান্ট বা হেলিওফাইট, আর সিওফাইট হচ্ছে যে সমস্ত উদ্ভিদরা ছায়াযুক্ত অঞ্চলে জন্মায় তারা হচ্ছে সিওফাইট। হেলিওফাইটদের ক্ষেত্রে পাতার হালকা সবুজ রং হয়, পাতায় পুরু কিউটিকল হয় এবং রোমযুক্ত হয়, এবং পাতার পত্ররন্ধ্র, পাতার ত্বকের অনেকটা ভেতরের দিকে, গভীরের দিকে অবস্থান করে,
এই ধরনের পত্ররন্ধ্রকে বলা হয় নিমজ্জিত বা নিবেশিত পত্ররন্ধ্র, কারণ প্রচন্ড আলোতে তারা বসবাস করে এবং আলো আমরা জানি কি বাষ্পমোচনের একটা প্রভাবক। আলোতে বেশি করে বাষ্পমোচন হয়, তাই বাষ্পমোচন প্রতিরোধ করার জন্য তাদের পাতাগুলো পুরো কিউটিকল যুক্ত হয় এবং পত্ররন্ধ্রগুলো অনেকটা গভীরে অবস্থান করে। আর সিওফাইটের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা ঘটে, যেহেতু এরা কম আলোতে জন্মায় তাই এদের পাতাগুলো সবুজ বর্ণের, গাঢ় সবুজ বর্ণের হয় এবং পাতলা কিউটিকল যুক্ত হয়, আর পাতার পত্ররন্ধ্রগুলো উভয় তলে সমানভাবে অবস্থান করে। হেলিওফাইট কাকে বলে, সিওফাইট কাকে বলে, এগুলো পড়বে, এগুলো আসতে পারে। প্রাণী জগতের আলোর প্রভাব উদ্ভিদের মতন অতটা প্রকট নয়, তবে কয়েকটা উদাহরণ আছে, যেমন হচ্ছে স্যালমন মাছের লার্ভা, তাদের বিকাশ অতিরিক্ত আলোতে ভালো হয়, আর মাইটিলাসের লার্ভা বিকাশ অন্ধকারে ভালো হয়। তাছাড়া বিভিন্ন পরিযায়ী পাখি এবং পরিযায়ী প্রাণীদের এক স্থান থেকে অন্য স্থানে পরিযান বা মাইগ্রেশন সেটাও আলোর ওপর নির্ভর করে। আমরা জানি যে সাইবেরিয়া বা প্রচন্ড শীতের অঞ্চল থেকে অনেক পাখি শীতকালটায় আমাদের দেশে চলে আসে, কারণ তাদের দেশে তখন শীতকালে খাদ্যের অভাব দেখা যায়, আর আমাদের দেশে যেহেতু শীতকালটা একটা আরামদায়ক পরিবেশ তাই তারা অনেকটা রাস্তা অতিক্রম করে আমাদের দেশে চলে আসে যাতে তারা ভালোভাবে থাকতে পারে। বা কিছু কিছু প্রাণী আছে যারা প্রজননের জন্য আলোর ওপর নির্ভর করে। কোকিলের ক্ষেত্রে যেমন, কোকিলও একটা পরিযায়ী পাখি, এরা আফ্রিকায় থাকে আর আমাদের দেশে বসন্তকালে চলে আসে, এসে ডিম পেড়ে আবার তারা নিজেদের জায়গায় চলে যায়। তাই পরিযান বা মাইগ্রেশনটা আলোর ওপর নির্ভর করে। এবং কিছু কিছু প্রাণী আছে যেমন হরিণ, মেষ ইত্যাদি যে প্রাণীগুলো আছে তারা কম ডিবা দৈর্ঘ্যে তারা জনন ক্রিয়া করে। দু নম্বর যে পরিবেশের প্রভাবক সেটা হচ্ছে কি, আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। আর্দ্রতা উদ্ভিদ জগতের ওপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে, কারণ জানি আমরা আর্দ্রতা বাষ্পমোচনের একটা শর্ত, এবং আর্দ্রতা বাড়লে কি হয়, বাষ্পমোচন কমে। তাই আর্দ্রতা যেখানে কম, অর্থাৎ শুষ্ক অঞ্চলে যে সমস্ত গাছগুলো জন্মায় তাদের ক্ষেত্রে কিছু কিছু অভিযোজন দেখা যায়, যেমন কি তারা সে সমস্ত গাছগুলো ছোট আকৃতির হয়, কারণ যত বড় হবে তত তাদের সারফেস বেশি হবে, বেশি বাষ্পমোচন হয়ে যাবে, পুরো কিউটিকল যুক্ত হয় যাতে তারা বাষ্পমোচনকে প্রতিরোধ করতে পারে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি, যেমন ক্যাকটাসের ক্ষেত্রে পাতা কাটায় রূপান্তরিত হয় যাতে বাষ্পমোচনের হার অনেকটা কমিয়ে আনা যায়। তাছাড়া প্রাণী জগতে কিরকম প্রভাব দেখা যায়, শুষ্ক অঞ্চলে মরু অঞ্চলে যে সমস্ত প্রাণীরা জন্মায় যেমন উট, এরা এদের দেহত্বক ভীষণ পুরু হয় এবং দেহে ঘর্মগ্রন্থি প্রায় থাকে না, খুবই কম থাকে, যাতে ঘামের দ্বারা যে জলের লস সেটাকে যাতে কমিয়ে আনা যায়। তাছাড়া এরা চর্বির মধ্যে জল সঞ্চয় করতে পারে। আর তাছাড়া কিছু রেপটাইল বা সরীসৃপ জাতীয় প্রাণী আছে যেমন লিজার্ড, স্যান্ড লিজার্ড, হর্ন টোড ইত্যাদি, এদের ক্ষেত্রে দেহে আঁশ, মোটা মোটা আঁশ এবং কাঁটা থাকে যাতে দেহত্বক থেকে বাষ্পমোচন কম ঘটে। তিন নম্বর যে প্রভাবক সেটা হচ্ছে কি, তাপমাত্রা। তাপমাত্রাও বিভিন্নভাবে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতে প্রভাব বিস্তার করে। উদ্ভিদ জগৎকে তাপমাত্রার উপরে ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা যায়, মেগাথার্মস আর হেকিস্টোথার্মস। মেগাথার্মস হচ্ছে যারা প্রচন্ড অতিরিক্ত তাপমাত্রায় জন্মায়, তারা হচ্ছে মেগাথার্মস। আর হেকিস্টোথার্মস হচ্ছে অতি নিম্ন তাপমাত্রায় যে সমস্ত গাছেরা জন্মায়। মাঝামাঝি তাপমাত্রায় জন্মানো গাছেদেরকে দুটো ভাগে আরো ভাগ করা যায়, মেসোথার্মস যেটা মাঝারি তাপমাত্রায় জন্মায় এবং মাইক্রোথার্মস যেটা মাঝারি ধরনের নিম্ন তাপমাত্রায় জন্মায়। আচ্ছা, মেগাথার্মসের উদ্ভিদদের ক্ষেত্রে, মেগাথার্মস জাতীয় উদ্ভিদদের ক্ষেত্রে বাষ্পমোচন যেহেতু বেশি হয় তাই তাদের দেহে কি হয়, মূলতন্ত্র খুব দীর্ঘ এবং বিস্তৃত হয় যাতে তারা অনেকটা জল অনেক গভীর থেকে, মাটির অনেক গভীর থেকে জল তুলে আনতে পারে। আর এদের দেহে ক্রাসুলেশিয়ান অ্যাসিড বিপাক
বা ক্যাম দেখা যায়, যেটা তোমরা হায়ার ক্লাসে পরবর্তীকালে পড়বে। আর হেকিস্টোথার্মসের দেহে কি হয়, এদের ঠিক উল্টোটা হয়, এদের দেহ খর্ব হয় আর এদের বীজের সুপ্তাবস্থা খুবই দীর্ঘ হয়, কারণ এরা তো প্রচন্ড নিম্ন তাপমাত্রায় জন্মায়, তাই এদের বীজগুলো বীজের অঙ্কুরোদ্গম অনেক দেরিতে হয়। যখন যখন পরিবেশ অনেকটা অনুকূল হয় অঙ্কুরোদ্গমের, সেই সময় এরা বীজ থেকে এদের অঙ্কুরোদ্গম ঘটে, তাই এদের বীজের সুপ্তাবস্থাটা অনেকটা লম্বা হয়। উদ্ভিদদের ন্যায় প্রাণীদের ক্ষেত্রেও তাপমাত্রার বিশেষ প্রভাব দেখা যায়, যেমন হচ্ছে গ্রীষ্মঘুম। প্রচন্ড গরমে মরুভূমির প্রাণীরা গর্তে গিয়ে গ্রীষ্মঘুম দেয়। আর তাছাড়া পরিযান দেখা যায়, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে পাখি এবং মাছেরা প্রচন্ড যে শীতল জায়গা সেখান থেকে পরিযান করে, মাইগ্রেশন করে তুলনামূলক কম শীতল জায়গায় চলে আসে। আর যে সমস্ত শীত প্রধান অঞ্চলে যে সমস্ত প্রাণীরা থাকে তাদের ক্ষেত্রেও কিছু অভিযোজন দেখা যায়, যেমন তাদের দেহে অনেক মোটা চর্বি স্তর থাকে আর লোমগুলো অনেক বড় হয়, যেমন মেরু ভাল্লুকের দেহে অনেক বড় বড় লোম থাকে আর চর্বির অনেক মোটা স্তর থাকে। আর তাছাড়া যে পাইকিলোথার্মস বা শীতল রক্তের প্রাণী যারা আছে তাদের ক্ষেত্রে শীত ঘুম বা হাইবারনেশন দেখা যায়। শীতল রক্তের প্রাণী কারা, যারা হচ্ছে নিজেদের দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে না, যেমন সরীসৃপ, উভচর, এরা সব হাইবারনেশনে চলে যায় শীতকালটায়। আর আমরা যেমন উষ্ণ রক্তের প্রাণী, স্তন্যপায়ী বা পক্ষীরা, পাখিরা, তারা উষ্ণ রক্তের প্রাণী, এবং আমরা কি করি, আমরা নিজেদের বডির টেম্পারেচারটাকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি। শীতকাল বা গরমকাল সবসময় আমাদের বডি টেম্পারেচার মোটামুটি 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। আর কিছু কিছু যে প্রাণীরা আছে যারা শীতল রক্তের প্রাণী বা পাইকিলোথার্মস, উভচর এবং সরীসৃপ, এরা নিজেদের দেহের তাপমাত্রা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে না এবং এরা পরিবেশের দ্বারা এদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়, তাই প্রচন্ড ঠান্ডার সময় তারা কি করে, তারা অনেকটা খাবার দাবার খেয়ে, যেহেতু ঠান্ডায় খাবার দাবার তারা পাবে না, তাই অনেকটা খাবার দাবার খেয়ে তারা শীতঘুম বা হাইবারনেশনে চলে যায় এবং পুরোপুরি অ্যাক্টিভিটি বন্ধ করে তাদের এনার্জিটাকে সঞ্চিত করে রাখে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমরা একক জীবস্তর সম্পর্কে পড়লাম, পরের দিন আমরা পপুলেশন স্তর নিয়ে আলোচনা করবো।